তবে উনি আমানত দিয়েছেন যে এটা বলা যাবে না আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আপনি আপনাকে ধন্যবাদ তো বিষয়টা হচ্ছে না উনি আমাকে আমানত দিয়েছেন উনার নামটা প্রকাশনা করার জন্য না কেউ যদি আমানত দেয় তার আমানতকে রক্ষা না করে যদি আপনাকে বলে দিয়ে এটা কিছু ওদের দৃষ্টিকোণে বৈধ হবে

আরে আমি একজন ইন্ডিয়ান তার জন্য আমি একজন ইন্ডিয়ান হিসেবে উনার যে ভুল ধরেছেন আমি ব্রিজটা মাতির রহমান মাদানি নাই আমি যথেষ্ট আমি ঢাকাতে থাকি কথা বলি নাই আমি বলছি ঢাকায় আছি থাকি আর মধ্যে পার্থক্য আছে কথাটা রুহুল আমিন আপনি রুহুল আমিন না জি সরাসরি কথা বলতে পারবেন আপনি যেহেতু ভিডিও লাইভে এসেছেন তো এখন আগে এই কথাটা ক্লিয়ার করেন যে মহাভারত যে অশুদ্ধ

আরে বা আমার আমানত দিয়েছে আপনি ফতোয়া দেন যে আমানত ভঙ্গ করা আমানত ভঙ্গ করা জায়েজ, আমানত ভঙ্গ করা জায়েজ